সত্যের লাইভে একটা ইয়া করছিলেন মানে একটা জিনিস দেখেছিলেন যে মুসলিম মানে মুসলিম একজন মুসলিম আর মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখবে আরকি এটা ইয়া দেখা রেফারেন্স দেখেছিলেন একটা এটা কি শুধু মানে আমিও ক্রস চেক করে দেখছিলাম আর কি পরে এটা কি শুধু মুসলিম পুরুষদের জন্য নাকি মুসলিম মহিলাদের জন্য প্রযোজ্য যে কোনো মুসলিমের জন্য প্রযোজ্য যে আপনি দোষ ত্রুটি গোপন রাখবেন এমনকি যদি অপরাধ করে এমনকি তারা যদি কোনো অপরাধ করে অন্যায় অপরাধ করে ধর্ষণ করে তাহলে সেই জিনিসটা আপনারা গোপন গোপন করবেন গোপন রাখবেন আর কি হুম এটাই ইসলামের বিধান আপনি যদি মানে রেফারেন্স গুলা দেখতে চান তাহলে আমি বের করে দেখাতে পারি যে ইসলামে এই যে গোপন করা হুম দাঁড়ান একটু আমি আপনাকে তাহলে বের করে দেখাচ্ছি যে জিনিসটা বলা আছে যে এই এই এক একই ঘটনা ঘটছিল একটা মানে খুবই বিশ্রী একটা ঘটনা ঘটছিল যে ঘটনাটা আবার পরে দিচ্ছি আপনাকে মুসলিমদের দোষ ত্রুটি গোপন রাখা জরুরি এখানে সমগ্র মুসলিমদের কথা বলা হচ্ছে দেখা যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা এখানে বলা হচ্ছে যে মুসলিমদের দোষ ত্রুটি গোপন রাখা জরুরি ২৪৫ নম্বর হাদিসা আবু হুরায়রা থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে আল্লাহ তালা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন মানে মনে করেন আপনি আপনার এলাকার এক খুজুর মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের এটা মুসলিম শরীফেও আছে এটা আহমদ ইবনে হাম্বলের যে হাদিস গ্রন্থ সেটাতেও আছে হ্যাঁ ভাই কথা শুনতে পাচ্ছেন বলতেছিলাম যে এটা কি মুসলিম শরীফের হাদিস মানে মুসলিম শরীফে আছে আহমদ ইবনে হাম্বলের হাদিস গ্রন্থ আছে আচ্ছা ঠিক আছে এটাতে যে জিনিসটা বলা হয়েছে যে মনে করেন আপনার এলাকার কোন এক খুজুর মাদ্রাসার শিক্ষক সে বাচ্চা ধর্ষণ করে সে তো একজন মুসলিম আপনিও তো একজন মুসলিম এখন আপনি যে জিনিসটা দেখা ফেলছেন দেখা এখন বাচ্চাটা বিচার দিছে আর আপনার কি কাজ আপনার কাজ হচ্ছে এই দোষ ত্রুটিগুলো গোপন রাখা যেন বেশি মানুষ না জানে কারণ মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখা জরুরি বিনা প্রয়োজনে তা প্রচার করা নিষেধ বিনা এত আপনার তো দরকার নেই এটা মানে প্রচার করার এটা কি কেন আপনি প্রচার করতে যাবেন আচ্ছা দেখি এই বিষয়ে মানে ইয়াটা কি আছে আরো কি কি বিধান আছে সেই জিনিসটা আমরা একটু দেখে নিই সুনান তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার একশো পনেরো নম্বর হাদিসে বলা আছে যে এক মহিলা একবার আমার কাছে এই যে এই লোকটা বলতেছে আবুল ইউসর রাদি আল্লাহু আনহু বলতেছে যে এক ভাই আপনি কি আমাদের কি একটা হাদিসটা পড়ে শোনা পারবেন আবদুল মোহাম্মদ ভাই হ্যাঁ বলতেছি আব আব্দুল্লাহ ইব্নে আব্দুর রহমান রহমত উল্লাহ রাদি আল্লাহ তামহু না কিছু রাদিল্লাহ আবুল আবুল ইউসর রাদি আল্লাহ হতে থেকে বর্ণিত তিনি বলেন এক মহিলা একবার আমার কাছে খেজুর কিনতে আসলো আমি বললাম ঘরে ঘরে আরো ভালো খেজুর আছে সে তখন আমার সাথে ঘরে প্রবেশ করলো আমি তার দিকে ঝুঁকে তাকে চুমু দেই পরে আবু বকর রাজি আরো পড়ব নাকি এই পর্যন্ত পড়ব হ্যাঁ হ্যাঁ পড়েন পড়েন এই যে ঘটনাটা কি ঘটলো যে এক মহিলা খেজুর কিনতে আসছিল তখন ওই ব্যাটায় এই লোক তো হচ্ছে মোহাম্মদের সাহাবি তাই না ভাই জি ভাই মোহাম্মদের সাহাবি কি করলো সে তারে ঘরের ভিতরে মানে বলল ঘরের ভিতরে আরো ভালো খেজুর আছে এটা বইলা ঘরের ভিতরে ঢুকাইলো মায়াটারে ঘরে ঢুকাই তারে চুমা দিয়ে ফেলছে হ্যাঁ কিছু একটা করছে এখানে তো লেখা আছে চুমা দিচ্ছে কিন্তু কিছু একটা মানে একটা খারাপ কিছু করছে আর কি হ্যাঁ মানে ওই মানে প্রলোভন দেখায় আর কি এক ধরনের ইয়া করা ব্ল্যাকমেলিং আর কি হ্যাঁ ঘরের ভিতরে আসো আসো ঘরের ভিতরে আরো আছে ভালো ভালোকে যেটা আছে আসো আসো ঘরের ভিতরে আসো ওইলা চিপা দিয়ে ভিতরে ঢুকায় একটা কিছু খারাপ কিছু করছে এখানে তো লেখা আছে চুমু কিন্তু আসলে যে চুমু দিছে না কি করছে এটা তো আসলে বোঝাই যাচ্ছে যে ঘরের ভিতরে নিয়ে একটা বেটা মানুষ নিশ্চয়ই গায়েটায় হাত দিছে টিপ টুপ দিছে আর কি যাই হোক ওইটা আমরা মানে বাদ দিলাম এখানে এরপরে কি বলা আছে সেটা একটু পড়েন ভাই পরে আবু বকর রাজ কাছে এসে তার বিষয়টি বললাম তিনি বললেন মানে ওই সাহাবি আর কি আবু বকর রাজ কাছে গেছে গিয়ে বলতেছে তিনি বললেন নিজের মধ্যে তা গোপন রাখো আর তবা করো এ বিষয়ে কাউকে জানাবে না কিন্তু অনুশোচনায় আমি স্থির করতে পারলাম না স্থির থাকতে পারলাম না উমর রাজিউল্লাহর কাছে এসে বিষয়টি বললাম আর তিনিও তিনি বললেন নিজের কাছে সেম কথা কিন্তু আমি স্থির রাখতে থাকতে পারলাম না নবী সাল্লামের কাছে এসে বিষয়টি বললাম তিনি বললেন আল্লাহর পথে জেহাদরত মানে বানানো একটু ভুল আছে মনে হয় একজন যোদ্ধার অনুপস্থিতিতে অনুপস্থিতিতে তার স্ত্রীর বিষয়ে তুমি কি এ ধরনের আচরণ করলে ফলে সে কামনা করতে লাগলো যে সে যদি পূর্বে ইসলাম গ্রহণ না তারপর আচ্ছা মোটামুটি পড়া হয়ে গেছে মোটামুটি পড়া হয়ে গেছে তো এখান থেকে আমি আমরা যেই জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে মোহাম্মদ একটু চেতে গেছে চেতা গিয়া বলতেছে পরে যে তোমার জেহাদ্রতা একজন যোদ্ধার অনুপস্থিতিতে তার বউয়ের সাথে তুমি এইরকম কেমনা করলা আহ আহ যেহেতু সে হচ্ছে সেই মেয়েটা হচ্ছে একটা জেহাদ্রতা একজন যোদ্ধার বউ তার সাথে তুমি মানে কেন করলো এটা হ্যাঁ কিন্তু গোপন রাখো এবং তারাও তো গোপন রাখলো এটা তো ভাই একটা অন্যায় কাজ করছিল লোকটা নাকি হ্যাঁ ভাই অবশ্যই এবং আবু বকর এবং অমর দুইজনই তার পরামর্শ দিছিল গোপন রাখো চাই পা যাও এত কিছু বলার দরকার নেই মানে হচ্ছে আপনারা মানে মুমিনরা এক মুমিন আর এক মুমিনের দোষ ত্রুটি গোপন রাখে গোপন রাখাটাই হচ্ছে মানে বিচার পর্যন্ত যেন না গরায় এর জন্য গোপন রাখাটাই হচ্ছে ইসলামের বিধান হুম এই যে আবু বকর এবং ওমর এর থেকে এই জিনিসটাই জানা গেল যে এটা হচ্ছে পরে তো মুহাম্মাদের কাছে চলে গেছে মোহাম্মদ তো শাসক অনন্ত সেটা তার তো বিচার করারই লাগবে সে পরে আর কি বিচার টিচার করলো কিন্তু আবু বকর এবং ওমর কি করছিল যা তারা গোপন রাখার পরামর্শ দিছিল তার মানে আপনাদেরও মুমিনদেরও অন্য যেই মানে মুমিনরা আছে তাদের দোষ ত্রুটি গোপন রাখতে হবে এটাই ইসলামের বিধান বলেন তাহলে না আমি এটা বুঝতে পারছি কিন্তু আমি ভাবতেছিলাম যে মুমিনা নারীদের জন্য আলাদা ভাবে কোনো হাদিস আছে কিনা যে মুমিনা নারীদের এখানে আল্লাহর বান্দা বলা আছে যেহেতু আল্লাহর বান্দা যেহেতু বলা আছে এবং মুসলিমের দোষ ত্রুটি তার মানে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না এটাই জানার জন্য আচ্ছা ভাই আমি আমি হচ্ছে যে আপনাকে যে একটা ইমেল পাঠাইছিলাম ভাই যে এই ওই কি যে আপনি অভিনয়ের কথা বলছিলেন না যে মুসলিম হিসেবে অভিনয় তারপর হচ্ছে হলো নাস্তিক হিসেবে অভিনয় করে হচ্ছে ইয়া করা ডিসকাস করা মানে নাস্তিক সেজে ওইটা আমরা একটা ট্রল বানাবো ট্রল মানে লাইভ করব সেটা যখন করব তখন আমি একটু ঘোষণা দিয়ে দিব যে এই দিন আমাদের এই ট্রল লাইভটা হবে সেদিন সব নাস্তিকরা যুক্ত হবে মুমিন সেজে সেজা তখন আমরা আর কি বিতর্ক করব ওই দিন হ্যাঁ ওই দিন একটা মজা বলতেছিলাম যে ভাই ওই কি পড়ছিলেন ভাই যে ইয়াটা মানে আমি যে ইমেলটা পাঠাইছিলাম আপনি যে তিন ধরনের এইসের কথা লিখছিলেন চার ধরনের চার ধরনের উল্লেখ করেছিলাম আর কি হ্যাঁ হ্যাঁ এটা পড়ছে পড়ছে হ্যাঁ ঠিক আছে মানে এটা জানার জন্য আর কি ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানাই পরের